আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির এই অঙ্কটি সলভ করব। এখানে লেখা আছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস স্কোয়ার হলে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল টু মাইনাস স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু। প্রথমে আমরা লিখতেছি, দেয়া আছে দেয়া আছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস স্কোয়ার আমরা লিখলাম। এখন বাম পক্ষ ইকুয়াল সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই কস থিটা প্লাস সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা ইন্টু ওয়ান বাই সাইন থিটা। আমরা সেক থিটাকে ভেঙে ওয়ান মাইনাস কস থিটা বাই করলাম, ট্যান কিউব থিটাকে ভেঙে সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা লিখলাম, কোসেক থিটাকে লিখলাম ওয়ান বাই সাইন থিটা। এরপরে আমরা লিখতেছি ওয়ান বাই কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ কস কিউব থিটা আমরা লিখলাম। এরপরে আমরা লসাগু করব, ইকুয়াল কস কিউব থিটা আমরা লিখলাম। এখানে আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা, কস থিটা দিয়ে কস কিউব থিটাকে ভাগ করলে আমরা কস স্কোয়ার থিটা পাচ্ছি, অনেক গুণ করলে কস স্কোয়ার থিটা। এখানে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, লিখলাম ওয়ান বাই কস কিউব থিটা। এরপরে আমরা লিখতেছি ইকুয়াল সেক কিউব থিটা আমরা লিখলাম, যেহেতু রাইট হ্যান্ড সাইডে পাওয়ার আছে থ্রি বাই টু। এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা পাওয়ার থ্রি বাই টু আমরা দিলাম, তাহলে এই টু দিয়ে টুকে কাটলে আমরা সেক কিউব থিটা, তাহলে সেক কিউব থিটা থেকে আমরা এই অবস্থায় নিতে পারি। এরপরে আমরা লিখতেছি সেক স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা পাওয়ার থ্রি বাই টু। এখন আমরা ট্যান স্কোয়ার থিটার মান বসাবো, ট্যান স্কোয়ার থিটার মান আছে ওয়ান মাইনাস স্কোয়ার। আমরা লিখতেছি ওয়ান প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু আমরা লিখলাম, ইকুয়াল টু মাইনাস স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু। আমাদের ডান অংশটি প্রমাণ হয়ে গেল, ইকুয়াল ডান পক্ষ আমরা লিখলাম, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রুফড। প্রমাণটি আমাদের সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।